আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা গানে শুনতেস বিকলো রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান টিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সালাত চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন বলছিলাম ঢাকা থেকে

যে রহমত মাশফারাত নাজাত এটা কি ঠিক আছে কিনা আমি যতটুকু সেটা ঠিক নেই আর আমার কাছে যে রমজানের সময়সূচিটা যেটা আসছে একটা সময়সূচির হিসাবে আরেকটা সময়সূচি চার মেয়েটা ডিফারেন্স আসলে আমাদের ইফতার এবং তেহরি করার সঠিক সময়টা একটু জানতে পারলে ভালো হতো আর সেকেন্ড কোশ্চেনটা হলো দুটি প্রশ্ন আমরা নিতে পারি প্রিয় দর্শক আপনি প্রথমে জানতে চেয়েছেন রমজান উপলক্ষে বলা হয়ে থাকে রহমত মাগফিরাত ও নাজাতের মাস এমন বক্তব্য কি ঠিক আছে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই প্রশ্নটি আমাদের অনেকের কাছেই খুবই পরিচিত আমরা জানি রমাদান মাস যখন আসে তখন অনেকেই কথা বলেন যে রমাদান মাসের প্রথম দশক রহমতের দশক দ্বিতীয় দশক মাগফিরাতের দশক তৃতীয় দশক হচ্ছে নাজাদ বা মুক্তি দশক এই বক্তব্যটি রসুল্লাহ সাল্লাসমে একটি হাদিসও বর্ণনা করা হয়ে থাকে কিন্তু হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয় সনদ কাকে বলা হয় আমরা জানি হয়তো সনদ হচ্ছে বর্ণনার যে পরম্পরা আছে এটাকে সনদ বলা হয়ে থাকে সনদ এর মধ্যে এমন ব্যক্তি রয়েছে যার কারণে হাদিসটি মোটেও গ্রহণযোগ্য নয় বাকি সনদ ছাড়া যদি আমরা হাদিসের বক্তব্যে ট্যাক্সটে যাই হাদিসের মূল বক্তব্যে যাই আমাদের কাছে স্পষ্ট করে এটা প্রমাণিত হবে যে রহমত তারপরে মাঘ ফেরাত এবং নাজাদ একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন বিষয়ই না আল্লাহ রব্বুল আলমী যাকে রহমত করবেন তাকে নাজাদ দেবেন না যাহার নাম থেকে প্রশ্ন আসেই না সুতরাং বোঝা যাচ্ছে যে এটা একটা ভুল কনসেপ্ট বরং রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট বক্তব্য এসেছে যে ওয়াজ আলী ক্যাফি খুল্লি লাইলা আর আল্লাহ সুবাহান্লাহর বান্দা থেকে যাহ নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন আজাদ করে দেবেন ওয়াদ আলী কফি কুলাঈলা আর সেটি প্রত্যেক রাতেই রমদার মাসের প্রত্যেক রাতেই তাই এই মাসকে তিন ভাগে ভাগ করা এটা আল্লাহ রাবুল আলমিনের প্রতি আমাদের সংকীর্ণতা একটা সংকীর্ণ একটি ধারণা আল্লাহ রব্বুল আলমিন এই মাসের শুরু থেকেই আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেবেন যেহেতু ঘোষণায় দেওয়া হয়েছে মাঘফীরাতের

আল্লাহ তালার বিশাল যে উদারতা রয়েছে মহত্ব রয়েছে সেটাকে আমি একটু নেরো করে নিলাম নওয়াজিন তাহলে আল্লাহর বান্দাদের জন্য উচিত নয় যে আল্লাহ হাব্বুল আলমিনের এই বিশাল বাহারিত যে রহমতের প্রতিশ্রুতি রয়েছে রমত মাসে সেটাকে এভাবে নেরো করা বা খাটো করে দেখা আমাদের এই ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রমজানে তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো সোহারি এবং ইফতার তো অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন শহরে চার মিনিট তিন মিনিট সংযুক্ত করা হয় উনি জানতে চেয়েছেন আসল সময়চু সূচিটা কেমন এটা আমার কাছে জানার প্রয়োজন নেই আর এখন বর্তমান যুগে সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সূর্যাস্ত এবং কখন সবে সাদে কুদিত হয় সব কিছু নির্দিষ্ট করা আছে আপনি শুধুমাত্র তাদের ওয়েবসাইটে গেলেই বিষয়টি বিস্তারিত পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো ধরনের এখতেলাফে যাওয়ার দরকার নেই আবহাওয়া অধিদপ্তর সূর্যাস্তের যে টাইম দিয়ে আছে সেই টাইম সুনির্দিষ্ট সুতরাং ওই টাইম অনুযায়ী সূর্যাস্ত এবং এর সাথে সাথেই ইফতার করবেন এর জন্য অন্য কোনো ক্যালেন্ডারেরও প্রয়োজন নেই কারোর কাছে যাওয়ারও প্রয়োজন নেই খুবই সহজ এখন আগের আগে হয়তো সেটা কঠিন বিষয় ছিল যে ক্যালেন্ডার কে কী করেছে না করেছে এখন আপনি দু তিনটা ক্যালেন্ডার নিয়ে ডিফারেন্স মানে বের করবেন যে কোন ক্যালেন্ডার মধ্যে পাঁচ মিনিট কম আছে কোন ক্যালেন্ডার মধ্যে তিন মিনিট কম আসে যেটা কম আসে সেটা নেবেন নিজের সুবিধার জন্য অথবা ভুল করে যেটা বেশি আছে সেটা নেবেন না কোনোটাই করার প্রয়োজন নেই নির্দিষ্ট আপনি আবহাওয়া অধিদপ্তর এই বিষয়গুলো স্পষ্ট করা আছে দেখে নেবেন দেখে নিলে সহজে পেয়ে যাবেন এবং উমুল করাতে গেলে উমুল করার একটা নিয়মিত ক্যালেন্ডার রয়েছে যেটা সারা পৃথিবীর টাইম শো করে থাকে সেখানেও আপনি পেয়ে যাবেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলাইকুম আমিগা থেকে সেখানে আমার জেলা তো নওগা সেখানে দেওয়া হচ্ছে যে ছয়টা সাতাশ মিনিট আমি সাঁত্রিশ মিনিট সাঁত্রিশ করবো না সেখানে কিছু যোগ করে আমি মিনিটটা পুরো করবো আটত্রিশ করবো

এই সাঁত্রিশ সেকেন্ডে কি পূর্ণ করবেন মানে এক মিনিট পূর্ণ করবেন কি না এক মিনিট পূর্ণ করলে কোনো অসুবিধা নেই মানে সেকেন্ডের এই মাত্র বিশ সেকেন্ড এটা কত অনেক বেশি ডিলে নয় সেটা পূরণও করতে পারেন কারণ গড়ির টাইমের সাথেও কিছু কম বেশি হতে পারে সুতরাং এটা অনেক বেশি কিছুই নয় সেক্ষেত্রে আপনি নয়টা সাতাশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডকে যদি দশ সেকেন্ড বিশ সেকেন্ড ডিলে করেন এটা কত কোনো অসুবিধা নেই কিন্তু আপনি অতিরিক্ত এর সাথে যোগ করে দেবেন না যে আমি সতর্কতামূলক পাঁচ মিনিট দেরি করলাম অথবা দশ মিনিট দেরি করলাম না আগে থেকে ইচ্ছে করে ইচ্ছাকৃত সেটা করবেন একটা আবহাওয়া পরিবেশ থেকে যদি মানুষের সামর্থ্য বাড়ে যায় একটু এদিক সেদিক সেটা তো আল্লাহ তা তো অবশ্যই যদি মানুষের কোনো ভুল হয়ে যায় আল্লাহ সুবাহ তালা আল্লাহ বাদাদের ভুলগুলোকে আল্লাহ তাবুল আলমী মেহরবানি করে ক্ষমা করে দেবেন কোনো সন্দেহ নেই এর সাথেই একটা বিষয় বলেছেন কোন অ্যাপস থেকে তিনি ডাউনলোড করবেন আমি তো বলেছি আবহাওয়া অধিদপ্তরের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন জি একটু নিজেদেরকে একটু চেষ্টা করে বের করতে জি জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন লাইনটির মধ্যে কেটে গেল প্রিয় দর্শক কেউ যদি লাইনে থাকেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমরা আমাদের আজকের যে প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সালাত সাল্লাহামের হাদিস এর মাধ্যমেই আমরা এই বক্তব্য শুরু করতে চাই আলাহ নবী সালাতু সাল্লাম সালাতহের ফজিরতের ব্যাপারে সুস্পষ্ট অনেকগুলো হাদিস বলেছেন তার মধ্যে প্রথম যে হাদিসটি এই হাদিসটি সহিবোখারি এবং মধ্যে এসেছে রসুল্লা স্লম সাহাবি আবুহ্ন বর্ণনা করে তিনি বলেন যে মানকাম রমাদান ইমান ও হতেসাহা গুফের আল্লাহাদমিহি যে রমাদান মাসির কিয়াম করল অর্থাৎ সালাতহ আদায় করল গুফের মা মায় তাকাদ্যিন্দাম বিহি তার পূর্ববর্তী যতগুণ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে এই হাদিস থেকে মৌলিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো আমরা পেয়েছি প্রথম হচ্ছে আলাদা রসুল সাল্লু ইসলাম রমাদান মাসের কিয়ামের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হওয়ার কারণে ফলে রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই বক্তব্য থেকে ঝুমহুর আল হাদিসগণ ওলামাই ক্রামগণ এই বক্তব্য দিয়েছেন বা এই কথা বলেছেন যে এই হাদিসের নির্দেশনা থেকে বোঝা যায় যে কেয়াম রমাদান বা সরাত এই ইবাদতটি ইসলামের অন্যতম যদিও এটা শূন্য হয় তাকে কিন্তু ইসলামের অন্যতম একটি সাইরা নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত সেকেন্ড যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রসোল্লাহ সাল্লা এখানে কিয়ামি রমাদান বলেছেন না এটার নাম হাদিসের কোথাও আল্লাহ নবী সাল্লাহ ইসলামের যতগুলো হাদিস রয়েছে সহি হাদিস দঈফ হাদিস এবং মিথ্যা হাদিস হাদিসের নামে কিছু জাল হাদিস যেগুলো আছে কোথাও কিন্তু সালাত শব্দ আসে নাই এসেছে কিয়ামি রমাদান এই আমাদের আলেমদের উচিত হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট করা কিয়াম রমাদান হচ্ছে রমাদান মাসে যিনি মানে রাত্রে ইবাদত করবে নফল ইবাদত সুতরাং এটা কমন হয়ে গিয়েছে এটাকে নামাজ রাতের নামাজ খুব ভালো করে বিষয়টি উপলব্ধি করতে হবে তাই এই কিয়াম রমাদান যেটা এটাই সালাতুত্তর আউই এটাই ক্রিয়ামুল ল্যায়ীন এটাই যদি আপনি রাত্র মানে ঘুম থেকে জেগে আদায় করেন তাহলে এটা সালাতত সাহায্য একই বিষয় একই বিষয়ে এবং একই স্ট্যাটাস একই মর্যাদা একই গুরুত্ব এই জন্য কোনো ব্যক্তি যদি এই রাতের মধ্যে যেই কোনো ধরনের ক্রিয়াম করে থাকেন এটা কিয়াম রমাদান হবে এটি আমাদের জানতে হবে এরপরে রসুল্লাহ সাল্লাহামের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হিয়ামে রমাদান এদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন রমাদান পুরোটাই আসতে হবে মানে আপনি এখানে আমার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হলো এই আমাদের সমাজের মধ্যে অনেকের এই চেতনা আছে তারা মনে করে থাকেন যে আমরা দশ দিনে কোরআন খতম করে দেব এরপরে তারা বিশালাত আয় করবে না যেহেতু কোরআন খতম শেষ তারা আত্মারা সালাত নেই শেষ হয়ে গিয়েছে কেউ পনেরো দিনে করেন কেউ তারা মনে করে থাকেন যে মানে কোরআন খতম করাটা হচ্ছে এখানে উদ্দেশ্য এবং ভুল কনসেপ্ট দুইটা দ্বিতীয় হচ্ছে যে কোরআন খতম হয়ে গিয়েছে এরপর আর তারাবি নেই না তারাবি হচ্ছে পুরা রমাদান মাসে আপনাকে কিয়াম করতে হবে এই কিয়াম রমাদান মাসের কিছু অংশ করলেন কিছু অংশ করলেন না তাহলে আপনি এই কিয়ামের যে বা ফজিলত রসোল্লা সাল্লাম বলেছেন সেই ফজিলত আপনি পাবেন না খুব ভালো করে বৃষ্টি বুঝতে হবে এখানে একটি প্রসঙ্গত একটি বিষয় বলে দিচ্ছে সেটা হলো এই কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ওজোরের কারণে অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে সফরের কারণে হতে পারে তিনি যদি একদিন দুই দিন সুনির্দিষ্ট ওজোরের কারণে ক্রিয়ামের অবদান করতে না পারেন কিন্তু বাকি দিনগুলো করে থাকেন তাহলে কিন্তু ক্রিয়ামের অবদান কর্তব্য হবে মানে অসুস্থতার কারণেও পারেননি অথবা সফরের কারণে পারেননি অথবা অন্য কোনো কারণে পারেননি কিন্তু পুরাটাই ক্রিয়ামার অবদান ধরা হবে এটা কেন এর কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি ওজোরের কারণে সফরের কারণে সিয়াম নষ্ট করে মানে সিয়াম ভঙ্গ করে সে ব্যক্তিকে কিন্তু রমাদান মাসের মানে সিয়াম পালনকারী হিসেবে ধরা হবে একথা ধরা হবে না যে সে রমাদান মাসে সিয়াম পালন করে নেয় ঠিক একই হুকুম কিয়ামের রমাদানের ক্ষেত্রে এখানে আমি যে পয়েন্টটি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এটাকে মানে খতমের সাথে নির্দিষ্ট করে নেয়া আপনি কারিমের খতম দশ বার করেন কোনো অসুবিধা নেই কোরআনে কারিমের খতম করা রমাদান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসিরতপূর্ণ এবারত করে শুনতে হবে কিন্তু শুধুমাত্র খতমের মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে পাঁচ দিনের মধ্যে খতম শেষ করে এরপর তারাবিহ সলাত আদায় না করা এটা ক্যামের আমাদের পরিপন্থী এবং এই সঠিক না আমরা সামনে জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন নেন আছেন হ্যালো জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ عليكم السلام আমি সরদুศรี সপরিবার পক্ষ থেকে। আপনার টেলিভিশনে ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন? আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা সরকারি প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটা কাটি তার যতwidetilde কা টাকা কাটলে সেটা কি হিসাব করে যাবে দিতে হবে কি না? যে ধন্যবাদ আপনাকে প্রশ্ন পেয়েছেন আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মারা গেছে সবসময় নামাজ বা রোজা করতেন না এখন তার নামাজে কাপ করা হিসেবে কি আমরা রোজা কাপ করা হিসেবে কি আমরা এগুলো কি আদায় করতে পারবো

প্রথম প্রশ্ন যে প্রভিডেন্ট ফান্ড আছে সেই প্রসঙ্গে উনি পয়েন্ট প্রশ্নটি জাকাত উল্লেখ করেছে সেটা হচ্ছে এতে অতিরিক্ত টাকা যদি তারা কাটেন বা অতিরিক্ত টাকা রাখেন তাহলে কি ওই অতিরিক্ত টাকার হিসাব কষে জাকাত দিতে হবে না এর জাকাত দিতে হবে না যখন আপনি পুরো ফান্ড থেকে আপনার কাছে টাকা আসবে তখন আপনি জাকাত দেবেন তখন আপনি জাকাত দেবেন তারপরে যে প্রশ্নটি করেছেন সেটা আমি একটু দৃষ্টি আপনি মানে বলবেন এখানে জি জি উনি বলছেন যে ওনার বাবা মারা গেছেন উনি ঠিক মতো নামাজ ওজা করতেন না এটা ইচ্ছাকৃত হবে অসুস্থতার জন্য নয় ভাবছেন কি কোনো দিতে পারবেন না কি করবেন ধন্যবাদ প্রশ্নটা বুঝতে পেরেছি কিন্তু আমার একটা দৃষ্টি আকর্ষণীয় আছে সেটা হচ্ছে এই ধরনের কথা মানে নিজের পিতার ব্যাপারে না বলাই উত্তম কারণ তিনি ইচ্ছাকৃতভাবে সারাদা করতেন না এগুলো মানুষের কাছে সাক্ষী সাক্ষী এটা হ্যাঁ প্রশ্ন না করাই উত্তম অন্য মানে অন্যভাবে প্রশ্ন করা উত্তম ছিল আপনার কেউ যদি কেউ কেউ যদি এ ধরনের করে আপনার এই প্রশ্নটির জন্য আপনাকে দৃষ্টি করছে করছি যাতে করে অন্যরা এ ধরনের প্রশ্ন না করেন কারণ আমরা এগুলো আমাদের মাধ্যমেই তো এগুলো প্রচার লাভ করবে দুই নম্বর যে বিষয়টি সেটা হলো তিনি ইচ্ছাকৃতভাবে যে কাজটি করেছেন এটা কাজটি অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ এজন্য আপনারা আল্লাহ রাবুল আলমীর কাছে বেশি বেশি করে তার জন্য মাগফিরাতে দোয়া করুন যদি ইমান এর উপর তার মৃত্যু হয় আল্লাহ তারা যেন তাকে ক্ষমা করেন নেক্সট সন্তান পিতামাতার জন্য দোয়া করবে এটাই হচ্ছে নেক্সট সন্তানদের দায়িত্ব আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন হ্যাঁ জি জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ প্রশ্ন তো পেয়েছেন হ্যাঁ প্রশ্ন পেয়েছি খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে তারা বিশ ছাতের মধ্যে কসর নেই নফল সালাদ এক্ষেত্রে আপনি নফল সালাত একাকি আদায় করলে কম আদায় করতে পারবেন দুই দুই দূরাকাত করে আপনি আপনার যদি সাধ্যে অথবা সামর্থ্যে কম মনে হয় কম করতে পারেন কমও করতে পারবেন দু দুই দূরাকাত করে যথাসম্ভব আপনি আদায় করতে পারেন বিশ্বাকাত আদায় করতেই হবে এমন বিষয় নয় তারাবি সালাতের ব্যাপারে একটু ফ্লেক্সিবল অবস্থা আছে সুযোগ আছে অবকাশ আছে সেক্ষেত্রে আমরা যদি আপনার কোনো ব্যস্ত না থাকে আপনি তারাবি সারাত বিশ্বাখাত পরিপূর্ণ আদায় করতে পারেন আবার কম আদায় করতে পারবেন তবে তারাবি সালাতের জন্য নির্দিষ্ট কোনো কসর নেই যে বিশ্বাখাত থেকে দশ টাকাত আদায় করতে হবে এখানে কসর নেই এটা আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি নাজমুল হুদা বলছি পাবনার সাথিয়া থেকে। বলুন আমার প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে যদি আমাদের কবিরা গুনা করে ফেলে তাহলে আল্লাহর কাছে কিভাবে তবা করতে হবে এবং কোন দোয়া পড়ে তবা করতে হবে আর দ্বিতীয় প্রশ্ন যে সমস্ত মুসলিমরা ইচ্ছাকৃত ভাবে রাখছে না তাদের কি ধরনের শাস্তি হবে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন যদি কবিরা করে ফেলেন জি তাহলে কিভাবে তবা করবেন কি দোয়া করবেন ধন্যবাদ এই ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তবা তিনি মনে করেছেন যে তবা আসলে কিছু বলার নাম অথবা মানে কোনো দোয়ার নাম না তবা কোনো বলার নামও নয় হয় নামও নয় তবা হচ্ছে কাজের নাম কাজটা কি কাজটা হচ্ছে যে গুনা করেছেন সে গুণা থেকে পরিপূর্ণরূপে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসার নাম প্রত্যাবর্ত প্রত্যাবর্তন করা তবা শব্দ শাব্দ করতে হচ্ছে প্রত্যাবর্তন করা সুতরাং যদি তিনি গুণা থেকে ফিরে না আসেন এক লক্ষবার যদি কোনো দোয়া পড়েন এই দোয়ার কোনো ভেলু নেই এই দোয়ার কোনো অর্থই নেই অনর্থক এই জন্য তবা এর পদ্ধতি হচ্ছে আপনি প্রথমেই অনুতপ্ত হবেন যতটুকু অনুতপ্ত হওয়া যায় এরপরে আপনি ওই গুনা থেকে নিজেকে সম্পূর্ণরূপে উদ্ধ্র করবেন ফিরে আনবেন তারপরে আপনি যে কাজটা সেটা হলো এই গুনা করার কারণে আপনার যে ক্ষতি হয়ে গেছে সেটাকে ওভারকাম করার জন্য যাতে করে আরও কিছু নফল ইবাদত করা যায় মানে ভালো কাজ করা যায় সে চেষ্টা করবেন এখানে সুনৃশ্য কোনো দোয়া নেই এর সাথে ইস্তেফার জড়িত ইস্তেফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা যেহেতু আপনি আল্লাহ আল্লাহাবুল্লাহের কাছে ফিরে আসলেন তখন আপনার যে অপরাধ হয়ে গেছে অপরাধের জন্য আপনার যে কাজ সে কাজটা হচ্ছে আপনি আল্লাহ তার কাছে ইস্তেকফার করবেন এই দোয়াটি আপনি এই ইস্তেকফারটা পড়তে পারেন এটা কোনো সুনির্দিষ্ট দোয়া নয় অথবা ইস্তেকফারের যতগুলো আলফাজ আছে সেই দূর ইস্তেফার সহ ইস্তেকফার যে কোনো লভস যে কোনো শব্দ দিয়ে আপনি বেশি বেশি করে ইস্তেফার করতে পারেন নবী সাল্লা উল্লিসাল্লামের এই ধরনের ইস্তেকফার নবীসাল্লাহ ইসলাম দিবসে সত্তর থেকে একশোবার পর্যন্ত করতেন সুতরাং আপনি সেভাবে ইস্তেফার করতে পারেন সুনির্দিষ্ট কোনো দোয়া জন্য নির্দিষ্ট নির্ধারিত নেই যে এই দোয়াই করতে হবে এক্ষেত্রে কোনো বান্দা যখন সত্যিকার আল্লাহবুল্লা আলমীর কাছে প্রত্যাবর্তন করবেন তবা করবেন অপরাধ থেকে ফিরে আসবেন তখন তার জন্য যাই যাচ্ছে তিনি দুরাকাত নফল নামাজ পড়ে তারপর আল্লাহ আল্লাহবুল আলমীর কাছে ইস্তেকফার করে তিনি আল্লাহ তারা কাছে তার অপরাধের স্বীকৃতি দেয়া এবং ক্ষমা প্রার্থনা করা এই পদ্ধতিও তবায়ের ক্ষেত্রে ওলামায় কারামগণ উল্লেখ করেছেন এটাও সঙ্গত আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরেকটি বিষয়ে উনি প্রশ্ন করেছেন কোন মুসলিম যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম না রাখেন তাহলে তার জন্য শাস্তির বিধান কী ধন্যবাদ এই ভাইকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিয়াম নষ্ট করে থাকেন রমদান মাসের তার হুকুম কি হবে এই বিষয় নিয়ে আরেকদের মধ্যে দ্বিমত আছে জুমহুর ওলামাই রামগন বলেছেন যে তার এই কাজটি বড় ধরনের অপরাধ এবং কোন সন্দেহ নেই কাজ কবিরা গুণা হবে এবং সে এর জন্য শাস্তি জাহান্নামি হবে তার কোনো সন্দেহ নেই কিন্তু এই মর্মে রসরুল্লাহমের স্পষ্ট কোনো বক্তব্য আমরা হাদিসের মধ্যে দেখি না আরেকদুল্লাম কারাম বলেছেন এদের সংখ্যা কম যে না রমাদান মাসের সিয়াম ইচ্ছাকৃতভাবে যে এই ব্যক্তি হুরমতকে নষ্ট করবে মর্যাদাকে নষ্ট করবে এবং সিয়াম পালন করবে না তার এই কাজটি আসলেই কুফুরি সে কুফুরি কুফুরি হ্যাঁ সুতরাং সে এই কাজের কারণে ইচ্ছাকৃতভাবে যদি করে থাকে এই কাজের কারণে তার এই কাজ সে কুফুরিতে লিপ্ত হলো এবং তার আমল বরবাদ হয়ে যাবে সে যে জাহান নামি হবে কোনো সুন্দরী এটা শুধু কবিরা গুণে হবে না কারণ ইসলামের যে আমরা যদি ইসলামের মূল স্তম্ভগুলো দেখি আমরা দেখতে পাবো যে ইসলামের মূল স্তম্ভগুলো হচ্ছে পাঁচটি দশ উল্লাহ সালাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ব্রহ্মরাজের প্রমাণিত সই বখারি মুসলিম হাদিসের মধ্যে এসেছে গুনিয়ালী ইসলাম হামসিন তোর মধ্যে একটি স্তম্ভ হচ্ছে সিয়াম প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে স্পষ্ট বক্তব্য রয়েছে যে ইবাদতকে নষ্ট করবে ইচ্ছাকৃতভাবে তাহলে কিন্তু তার ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তার ইমানের বিষয় শংশবিদ্ধ তো যার ইসলামের স্তম্ভই ঠিক নেই কোনো সন্দেহ নেই তার এই কাজটি তাকে ইসলাম থেকে বিচ্ছুত করবে যেহেতু ইচ্ছাকৃতভাবে সে ইসলামের স্তম্ভ বিনষ্ট করেছে এবং এটাই বিশুদ্ধ বক্তব্য প্রিয় দর্শক আমরা বিষয়গুলি সম্পর্কে জানলাম প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি গাজীপুর কাপাসিয়া থেকে নাজমুন নাহার বলছিলাম জি বোন বলেন জি আমার প্রশ্ন হচ্ছে তাহিয়াতুল ওজু সম্পর্কে নামাজ সম্পর্কে আর কি হুজুর তাহিয়াতুল ওজু নামাজ যে পড়ব কি প্রত্যেক ওজু পরে আর কি নামাজটা পড়া হয় বলছিল এখন আমার একটু খটকা লাগতেছে আর কি ফজরের সালাতের সময় নাকি কোনো নফল নামাজ পড়া যায় না আর আসরের সালাতের পরে আমি প্রত্যেক সালাতের পরে অজু করলাম প্রত্যেক নামাজের জন্য আরকি বিশেষ বিশেষ কয়টা দুয়া আছে এই দুয়াটি আয়াত সংখ্যাটি একটু বললে আমি আরকি শিখতাম মুখস্থাম কি আমার প্রশ্ন ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে তো কে কে বলেছে আপনাকে যে ফজর এবং আসর নামাজে নাকি পড়া যায় না আসলে কি পাঁচওয়াত নামাজে যদি উনি অজু করেন পাঁচওয়াত নামাজের আগে কি উনি তাহেতুল অজু নামাজ পড়তে পারবেন তাহেতুল উজু আপনি যখন উজু করবেন তখনই আপনি পড়তে পারবেন ফজরের আগে যদি আপনি উজু করেন তাহেতুল উজু এবং ফজরের শূন্যত একসাথে পড়ে নেবেন একসাথে এক নিয়তে এক এক নিয়তে পড়ে নেবেন তাহলে ফজরের শূন্যত হয়ে যাবে তাহেতুল উজু হয়ে যাবে ঠিক অনুরূপভাবে আসরের যখন আপনি আসরের আগে দুরাকাত রাত তাহেদুল উজু এবং দুরাকাত নফল সালাত আপনি পড়ে নিতে পারবেন আসরের আগে দুরাকাত দুরাকাত করে চার চারাকাত পড়া যায় এবং হাদিস সহিহাদিসি সাব্যস্ত হয়েছে সুতরাং কে নিষেধ করেছে নিষেধ করার কোনো সুযোগ নেই তাহেদুল উজু এমন একটি সলাত যে সলাতের নিষিদ্ধ ওয়াক্তেও একদল ওলামাই কাম বলেছেন যে উজু করলে তিনি তাহেদুল উজু পড়তে পারবেন সুতরাং এই ধরনের বক্তব্যের কোনো অবকাশই নেই সুযোগ নেই যেহেতু এটা উজুয়ের কারণে এই সালাত সুতরাং ওই যখন করবেন তখন আপনি সেই সালাদ যদি কন্টিনিউ করতে চান অবশ্যই কন্টিনিউ করতে পারবেন সেটা জায়েজ এর জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই উনি আরো জানতে চেয়েছেন পবিত্র কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোর সংখ্যা কত আপনি শিখতে চান এই প্রশ্ন আমি বুঝিনি আপনি কি বুঝছেন কারণ আমার কাছে স্পষ্ট হয়নি হয়তো উনি নির্দিষ্ট কোনো বিষয় জানতে চেয়েছেন শুনুন পবিত্র কোরআনের যে দোয়ার কথা বলছে বিভিন্ন গ্রন্থ তেগুলো আছে তো হ্যাঁ কোরআন একাডেমি দোয়াগুলো তো সবগুলো বিভিন্ন বই অনেকে কোরআনের দোয়া নামেই কয়েকটা বই দেখেছি কোরআনের দোয়া এই নামই রয়েছে সেখান থেকে কালেক্ট করে নিলে আপনার জন্য মুখস্থ করতে সহজ এখানে তো উনি বললে তো আপনি মুখস্থ করতে পারবেন না লিখতেও পারবেন না না জি এই সংক্রান্ত গ্রন্থ আছে পুস্তক আছে সেগুলো সংগ্রহ করে শেখার চেষ্টা করুন আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি বলছিলাম চট্টগ্রাম থেকে জি ভাইয়া বলুন

প্রশ্নটি কি প্রশ্ন হলো এখন এই যে রোজা এবং আপনার তারাবি নামাজ আমার আমি অনেক সময় কাজের প্রয়োজনে অনেককে নামাজের জন্য সময় দিতে পারি না আমি কি করব ধন্যবাদ আপনাকে উনি একটা পাওয়ার প্ল্যান্টে দায়িত্বে আছেন কাজ করেন পাঁচ ছজন ইঞ্জিনিয়ার ওনার অধীনে আছেন তো এখন তো রোজার সময় সময় তারাবির জন্য সময় দিতে পারেন না এ সমস্যার সমাধানে কি করতে পারেন ধন্যবাদ সমাধান তো খুবই সহজ মানে রমাদানের পুরো রাতের মধ্যে তিনি যদি তার কাম করতে পারেন ব্যক্তিগতভাবে তাহলেই যথেষ্ট তার ডিউটি যদি আপনার সন্ধ্যায় শেষ হয়ে যায় তাহলে যারা তারা তারাবিতে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করলেন আবার এর পরবর্তী শিফটের লোক আসলেন তারা তারাবি অংশগ্রহণ করে এখানে অংশ মানে আদায় করেও আসতে পারেন অথবা তারা শেষ সাথে গিয়ে আদায় করবেন কারণ পুরা পুরা রাত্র পুরাটাই রয়ে গিয়েছে এক্ষেত্রে যদি একেবারেই সম্ভব না হয় শুধুমাত্র দায়িত্বের কারণে সেক্ষেত্রে তিনি হয়তো এই ফজরত পাবেন না কিন্তু তিনি গুণাগার হবেন না

এক্ষেত্রে যদি একেবারেই সম্ভব না হয় মানে যেমন ডিউটি এবং ফুল টাইম ডিউটি সারা রাতের মধ্যে কখনো সময় পাননি তাহলে ওজোরের কারণে আল্লাহ সুবাহতালা আমিন বান্দাদেরকে এর জন্য মানে দায় দেবেন না ধরবেন না এক্ষেত্রে অন্যান্য ইবাদতগুলো করবেন যেগুলো মৌখিক ইবাদত আছে যে জিকিরগুলো আছে সেগুলো করবেন তসবি যেগুলো আছে সেগুলো নামাজের ক্ষেত্রে কি হবে সালাদ পাঁচওয়াক্ত সালাদ যেটা রয়েছে অবশ্যই তাকে মানে একটা টাইম দিতে হবে যেই টাইমের মধ্যে তিনি পাঁচ শক্ত সালাতের নির্দিষ্ট সময় শুধু ফরজ ফরজটা পড়তে পারেন ফরজ শুধু ফরজ তো পাঁচ বলতে ফরজ চালাতে সময় লাগবে সেখানে আপনি করেন দশ মিনিট সময় বাঁচ মিনিট সময় সেক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে ফরজ চালাতের জন্য অবশ্যই সময় দিতে হবে এক্ষেত্রে শিফটিং একটু চেঞ্জ করে হলেও যেমন একজন সালাতে যাবে আরেকজন ডিউটিতে থাকবে তারপর তিনি আসবেন আরেকজন সালাতে যাবেন সেভাবে করে হলেও অবশ্যই ফরজ সালাতের জন্য সময় দিতে হবে আর যদি এরকম হয় পাওয়ার প্ল্যান্টে যে মজুরি যেতে পারছেন না তাহলে তো যে কক্ষে কাজ করছেন সেখানেও তো সালাত পড়তে পারবেন অজরের কারণে হ্যাঁ যদি কোনো ব্যবস্থাই নাই এবং তার চলাতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই তিনি যেখানে আছেন যে অবস্থা আছেন সেই অবস্থায় আদায় করতে পারবেন

ভাই দুইটা প্রশ্ন প্রশ্ন হবে মহিলা যে মাসে যে পিরিয়ড হয় অসুস্থ হয় সে অবস্থা রোজা রাখা তারা চাইছে মানে রোজা রাখতে কাছে কবুল হবে কিনা আমি এটা জানতে

ইসলাম যেটা অনুমোদন দেয় না সেটা করবেন থেকে বাকি যদি কেউ মানে রমাদান মাসে পিল অথবা কোনো ঔষধ ব্যবহার করে তিনি যদি তার এই পিরিয়ডটাকে ডিলে করতে পারেন অথবা বন্ধ করতে পারেন নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে তিনি সিয়াম পালন করলে তার সিয়াম হয়ে যাবে সমস্ত ওলামায় কেরামের ফতোয়া অনুযায়ী সিয়াম তার হয়ে যাবে সিয়াম আদায় হয়ে যাবে বাকি শেখ মোহাম্মদ সালু সাবিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এই কাজটি স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর প্রমাণিত হয় উচিত হচ্ছে এ কাজ না করা আল্লাহ বিরোধী তো অবশ্যই এবং এই কারণেই মূলত ক্ষতিগ্রস্ত হয় অনেক পরবর্তী সময় ক্ষতি আসে সেই ক্ষতিগুলো হয়তো প্রথমে বোঝা যায় না কিন্তু পরবর্তী সময় পরবর্তী জীবনে বোঝা যায় এই ক্ষেত্রে উচিত হচ্ছে সিয়াম না রাখাটাই উত্তম কারণ আল্লাহ তালা বলেছেন তার জন্য অন্য দিনগুলোতে পূরণ তো সুযোগ দিয়েছে অন্য দিনগুলোতে পূরণ করে দিতে তাহলে তিনি কেন নিজের উপর আগ বাড়িয়ে একটা বোঝা অতিরিক্ত বহন করার জন্য চেষ্টা করতেছেন যেটা আল্লাহ সুভানতালা তার উপর দেননি এই কাজটি জোরপূর্বক নিজের উপর নেওয়ার কোনো দরকার নেই এক্ষেত্রে তিনি সিয়াম রাখবেন না এটাই মানে সঠিক বক্তব্য এবং যতটুকু আল্লাহ রাবুল আলমিন দায়িত্ব দিয়েছেন এতটুকুই পালন করলেই আল্লাহ তালা আল্লাহর বান্দাদের উপর সন্তুষ্ট থাকেন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন ফরজ গোসলের সময় কেউ যদি নাকে পানি না দেন বা কুলি না করেন তাহলে কি ফরজ গোসল হবে হ্যাঁ যদি ইচ্ছাকৃতভাবে নাকে পানি এবং কুলি না করে থাকেন তার গোসল হবে না এটাই বিশুদ্ধ বক্তব্য আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামাইকুম আমি আমি কানাডা থেকে বলছি জি হ্যাঁ আমার কাছে প্রশ্ন ছিল যে আমরা রমজান মাসে যে মৃত আত্মীয় সদনের সওয়াবের জন্য নিয়মিত করায় এটা কতটুকু জায়েজ আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ রমাদান মাসে ইফতার করাডু মৃত আত্মীয় সদনের সওয়াবের জন্য এটা জায়েজ কি না হ্যাঁ জায়েজ ইফতার তো আসলে শুধু জায়েজ নয় ইফতার করা তো গুরুত্বপূর্ণ এক ইবাদত বরং আপনি যদি রমাদান মাসে লোকদেরকে ইফতার করান একজন রোজাদার ব্যক্তিকে আপনি যদি ইফতার করান তাহলে একটা রোজার আপনি অতিরিক্ত সব পেয়ে গেলেন তো সেক্ষেত্রে যদি আপনি তিরিশজন রোজাদারকে ইফতার করান তাহলে আপনি তিরিশটা মানে ফরজ শিয়ামের যেই মর্যাদা আছে যে সব আছে সেই সব আপনি পেয়ে গেলেন সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপনি একদিনের শিয়াম পালন করে আপনি ষাট দিনের একশো দিনের মানে আপনি শিয়ামের সব পেয়ে যেতে পারেন যদি আপনি রোজাদারকে ইফতারি করান এই জন্য রোজাদারকে ইফতারি করানোর কাজটি মানে গুরুত্ব রমাদান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের অন্তর্ভুক্ত এবং এই ইবাদতকে এত বেশি উৎসাহিত করা হয়েছে যে আল্লাহ রসুল্লাহ ইসলাম উৎসাহিত করেছেন হাদিসের মধ্যে বলেছেন এর স্বভাবের কথা বলেছেন এটা শুধুমাত্র স্বভাব নয় বরং এটা এক প্রকারের সদকা যেহেতু এই খাওয়ানোর বিষয়টাকেই রসুল্লাহ ইসলাম প্রতি অন্তর্ভুক্ত করেছেন তাই এই কাজটি সদকাও হবে এবং মৃত ব্যক্তির স্বভাবের অশিলা হবে কোনো সন্দেহ নেই সেটা করানো যা এজ অবৈধ কিছুই নয় প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রশ্ন নিচ্ছি আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম জি আমি কি মাহাবু বলছি জি ভাইয়া বলুন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সালাতে এবং কোরাম করি সালাতে জি 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 এখন ওখানে আমাদের আমি নিশ্চিত যে আমার তো অনেক উচ্চারণের সমস্যা হয় এবং আমার মতো অনেকেরই উচ্চারণের সমস্যা হয় জি এখন এইটার আমি জাস্ট সংক্ষেপে একটু এইটা সম্পর্কে জানতে চাচ্ছি আমি আমাদের উচ্চারণ গুলার কি হবে আর কোনো প্রশ্ন আছে জি 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 আর জি আরেকটি প্রশ্ন করুন আরেকটি প্রশ্ন হচ্ছে যে জি জি আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন আমল দেখি যে এই আমল করলে যত গুণা আছে সব মাপ হয়ে যাবে জি কিছু কিছু আমল আছে আর কি এমন কিছু আছে যেগুলো কখনোই এই জানতে জি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন হলো প্রথম প্রশ্নটা সালাদ তো কোরআন করতে হয় ওনার ধারণা অনেকের উচ্চারণে সমস্যা হয় তো এক্ষেত্রে কী করণীয় সালাত কি হবে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উচ্চারণের দুটো দিক আছে একটা হচ্ছে উচ্চারণের মাখরাজ মানে যেই শব্দগুলো যে স্থান থেকে উচ্চারিত হয়ে থাকে এই স্থানের ক্ষেত্রে যদি আপনার মানে ভুল হয় তাহলে আপনার ভুলটা হলো গ্রস ভুল বড় ভুল আর কিছু উচ্চারণের সিফাত এটা হলো বৈশিষ্ট্য শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো বৈশিষ্ট্যের ক্ষেত্রে ভুল হলে এর জন্য আপনার মানে বড় ধরনের ভুল নয় সেক্ষেত্রে আপনার সরাত হয়ে যাবে আর উচ্চারণের শব্দের স্থান এর মধ্যে যদি পরিবর্তন হয় সে পরিবর্তনের মধ্যে দুটি দিক একটা দিক হচ্ছে যে পরিবর্তন হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে আর একটা হচ্ছে পরিবর্তন হলেও অর্থের পরিবর্তন হবে না যদি পরিবর্তন হলে অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে একদল ওলামাইকার বলেছেন এতে সলাদ নষ্ট হয়ে যাবে এতে সলাত তার ঠিক হবে না কিন্তু যদি পরিবর্তন হলে অর্থের পরিবর্তন না হয় থাকে তাহলে তার ছলাদ হয়ে যাবে বাকি এখন আমি আসবো যে বিষয়টা হচ্ছে মানে যাদের কথা বলা হচ্ছে মানে তাদের মানে বিশেষ করে আমাদের যে সমস্ত সাধারণ যারা কোরআনকারিম আসলে তেলাওয়াতই শিখে নেয় তারা কি মানে পরিবর্তন করে অর্থ বুঝেন অর্থে কোনো পরিবর্তন বুঝেন মানে কোনো দিক থেকেই কিছু বোঝে না এই অবস্থায় তার এই ভুল উচ্চারণ হই ভুল উচ্চারণের মাধ্যমেই তার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে কিন্তু একটা সত্য সেটা হচ্ছে তাকে বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করে চেষ্টা করতে হবে যেহেতু তিনি তেলাওয়াত তার জানেন যে তেলাওয়াতের মধ্যে ভুল আছে এজন্য যদি তিনি তেলাওয়াত শুদ্ধ করার জন্য চেষ্টা করে যান তাহলে আল্লাহ রসুল ইসলাম বলেছেন তার এই ভুলটুকু মানে সলাৎ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন এর জন্য একটা সবাব দেবেন এমন রসুল্লাহাই ইয়াকরা বলেন এরশাদ করেন ওমাই ইয়াকল কোরআন ওয়াহুয়ে আলাইহি যে ব্যক্তি কোরআন পড়ল কোরআন পড়তে গিয়ে যে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে হোচট খাচ্ছে তারপরে পড়াটা তার জন্য কষ্টকর হচ্ছে উচ্চারণ করতে পারতেছে না কারণ আরবি ভাষার কিছু অক্ষর রয়েছে যেগুলো উচ্চারণ কঠিন করতে তার জন্য কঠিন আদারসুল্লাম বলেন সে একটা পুরস্কার পাবে সুতরাং এক কিন্তু এর জন্য আপনাকে শুদ্ধ উচ্চারণ শিখার জন্য চেষ্টা ভাষা পথে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে সবটাই প্রশ্ন করেছেন আমাদের আবার বিরতির সময় হয়ে গেছে যে বিভিন্ন আমলনামার বই পাওয়া যায় দেখা যায় এই করলে এই ভাবে গুনাহ হয়ে যায় সব গুনাহ माफ হয়ে যাবে না এখানে শুধুমাত্র সগিরা গুনাহ বলা হয় বোঝানো হয়েছে এটাই বিশুদ্ধ বক্তব্য এবং জুমহুর অধিকাংশ আহল হাদিসগণ এই বক্তব্য দিয়েছেন যেখানে বলা হয়েছে যে তার পূর্ববর্তী গুনা ক্ষমা করে দেওয়া হবে অথবা তার আগের গুনাগুলো ক্ষমা করে দেওয়া হবে অথবা এই ডিউরেশনের যে গুনাগুলো আছে এগুলো ক্ষমা করে দেওয়া হবে এই ক্ষেত্রে শুধুমাত্র সগিরা গুনার বলা হয়েছে তারপরেও তিনটি শর্ত রয়েছে এগুলো ইনশাল্লাহ তার আপনারা জেনে নেবেন কবিরা গুণার জন্য তো তবা করতে হবে হ্যাঁ কবিরা গুণার জন্য অবশ্যই তবা করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন

জি আর কোনো প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন হলো কোনো দোকানদার যদি আপনার কাঁচা মাল নিয়ে দোকানদারি করে এশার নামাজের টাইমে দেখা যাচ্ছে দোকান বন্ধ করে দিবে তো ওই মালটা নষ্ট হয়ে যাবে তো এমন তো অবস্থায় কি আপনার এশার জামাত যদি না পড়ে এতে কি কোনো প্রবলেম হতে পারে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি প্রথম প্রশ্ন ব্যক্তি যদি ইফতারের দাওয়াত বা ইফতার খাওয়ায় সেটা কি খাওয়া যাবে সুৎকর ব্যক্তি ইফতার করালে ইফতার খাওয়া যাবে কিনা খেতে পারবেন কিন্তু যদি আপনি মনে করেন যে এ ব্যক্তি সরাসরি সুদের সাথে জড়িত ইসলামের একটি প্রকাশ্য বিধানকে লঙ্ঘন করছে আপনি পরিহারও করতে পারেন বর্জন করতে পারেন এটা আপনার জন্য জায়জ আছে কিন্তু আপনার জন্য খাওয়াও জায়জ রয়েছে বাকি আমি একটি প্রশ্ন করব সেটা হচ্ছে মানে সুৎখরকে আমরা এত প্রকাশ্যে দেখলাম আমরা ছগোলখোর ঘিবৎকারী মিথ্যুক তারপরে ধোকাবাজ প্রতারক এদেরকে আমরা কিভাবে দেখেছি সবটাই তো হারাম ইসলামী শৈরতের মধ্যে যে আপনি যে প্রশ্ন করেছেন মানে আপনি কি এটা বিবেচনা করেছেন সুতখোরকে আপনি খুব ভালো করে দেখেছেন চিনেছেন কিন্তু অহরহ প্রতিনিয়ত অনেকে আছে মিথ্যা বলছে প্রতিনিয়ত অনেক আছে হ্যাঁ প্রতিনিয়ত মানে অন্যায় কাজ করতেছে এমন সুৎখোরের চেয়ে আরো ভয়ঙ্কর অপরাধী সমাজের মধ্যে রয়ে গিয়েছে এখন তাদের ব্যাপারে আপনি কি চিন্তা করেছেন সেটা আপনাকে বুঝতে হবে এজন্য জন্য আমি কথা বলছি না যে মানে এবং খাবারের অংশগ্রহণ করবেন আমি সেটা বলছি না ইসলামী পাশাপাশি আরো কিছু বিষয় উল্লেখ করেছি দৃষ্টি আকর্ষণ করার জন্য কারণ এই হ্যাঁ এই প্রশ্ন এই প্রশ্নের মধ্যে এটা রয়ে গিয়েছে এই প্রশ্নটা মানে কষ্টটা হচ্ছে ইন্ডিকেট করা হচ্ছে একটি গ্রুপকে বলা হচ্ছে মনে মনে বাকিগুলো অপরাধ নয় কিন্তু আমাদের সমাজের মধ্যে এগুলোকে আমরা অপরাধ মনে করতেছি না ফলে এই ধরনের বিবেচনা আমাদের ভুল বিবেচনা চলে যাচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশনা হচ্ছে কোন ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয় সেই ব্যক্তির খাবার আপনার জন্য খাওয়া যায় এবার আসুন আল্লাহ রাসুল সাল্লাহাম ইহুদি মহিলার দাওয়াত খেয়েছেন ইহুদি তো এক নম্বর হচ্ছে ইহুদিরা সুদের আবিষ্কারই করেছে ইহুদিরা তারপরে ইহুদিদের অপরাধের শেষ নেই আর মহিলা যে দাওয়াত দিয়েছে সেই দাওয়াত আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য দিয়েছিল সে দাওয়াতে রসুল্লাহ খেয়েছেন এবার বুঝতে পেরেছেন সুতরাং এই প্রশ্ন যিনি করেছেন তিনি আমার মনে হয় তার উত্তর বা উপলব্ধি তিনি পেয়েছেন কোনো সন্দেহ নেই একটু বুঝতে হবে আমাদেরকে আমাদের সতর্কতা অবলম্বন করা যায় কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা এই কাজটি উচিত নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রশ্ন করেছেন ওনার কাঁচামালের দোকান নষ্ট হওয়ার আছে যদি জামাত পড়তে তাহলে সেই কাঁচামাল নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে কি উনি কি করবেন জামাতে গেলে কাঁচামাল নষ্ট হয়ে যাবে জামাত পাঁচ মিনিট বা চার মিনিট কোথাও কি পণ্য আমি তো জানি না এখানে সে উল্লেখ করেননি দশ মিনিটের মধ্যে বরফ নষ্ট হবে না আমি জানি না উনি কোন জিনিসের কথা বলছেন এক্ষেত্রে আপনি জামাতে অংশ গ্রহণ করবেন এটাই হচ্ছে বিধান জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নেচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি চট্টগ্রাম থেকে সাইম বলছিলাম জি ভাইয়া বলুন আমার প্রশ্নটা হলো সুদ নিয়ে জি এরপরে হলো আমি নিজে অনেক ব্যবসা বাণিজ্য করেছি হ্যাঁ ব্যবসার যখন সফল হতে পারছিলাম না হ্যাঁ সেই ক্ষেত্রে বন্ধু-বান্ধবকে টাকা দিয়েছি হ্যাঁ তারাও মতো আপনার লভংশ দিবে বলে লভংশ কাটতে দেয় জি আমার নিজেকে নিবন্ধ আপনার কত সম্মুখীন হয়ে পরে জি পরে আপনারা বাংলাদেশ ব্যাংকে টাকা রেখেছি হ্যাঁ এখন এটা তো সুদই হবে পেতে পারি অথবা মানে ব্যাংকে রাখলে কি আসলে কি সুদ হবে কি হবে না ইসলামী ব্যাংকে বলতেছে মুদারাবাদী হিসাব হলে এটা সুদ হবে না এটা আমাদের দায়িত্ব আপনারা তো গুলো ইয়ে না বড় বড় মুক্তিরা এগুলো আমাদেরকে ইয়ে করছে যে আপনি তো অনেকগুলো বিষয় জড়িয়ে ফেলেছেন জি ধন্যবাদ আপনাকে আপনার ব্যক্তিগত সমস্যার কথা বলেছেন সুদ প্রসঙ্গে ব্যবসায় ভালো করতে পারছেন না বন্ধুকে টাকা দিয়েছে সেখানেও সমস্যা তো আপনি বাংলাদেশ ব্যাংকে ইনভেস্ট করেছেন সেখানেও সুদ তো এটা কি করবেন আর এখান থেকে রক্ষার বিষয়ে কি প্রসঙ্গ তো ইসলাম ব্যাংকের কথা উল্লেখ করেছেন জি মানে ওনার প্রশ্ন থেকে তো আপনি বলেছেন যে আসলে অনেক জিনিস একসাথে করেছেন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো ওনার চেতনা থেকে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি যদি আমার ভুল না হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হলো উনি মনে করতেছেন যে সুদ ছাড়া জীবনযাপন অচল না প্রশ্নই আসে না না আমরা নিজেরাই স্পষ্টের জন্য স্বাক্ষর হয়ে গিয়েছি সুদ ছাড়া জীবনযাপন করা সম্ভব পসিবল সুদের সাথে জড়িত হওয়ার কোনো দরকার নেই আপনার এত বিশাল প্রয়োজনও তো নেই আপনি একবেলা দুইবেলা খাবারের জন্য কত টাকার প্রয়োজন রয়েছে সে জন্য আপনি মানে সুদের সাথে ইনভলভ হতে হবে এ কথা একেবারেই ছেড়ে দিন এই চেতনা থেকে বেরিয়ে আসুন দেখবেন যে আপনার সুদ ছাড়া জীবনযাপন সহজ হয়ে যাবে বাংলাদেশ ব্যাঙ্কে রাখলে সেটা সুদ হবে করে শুনতে হবে সুন্দর কারণ সমস্ত কারবার বাংলাদেশ ব্যাংকের সুদের সুদের সিস্টেমে এজন্য ওয়াজিব হচ্ছে ইমানদার ব্যক্তি প্রথমেই আল্লাহর সন্তুষ্টির জন্য ইমানের দাবি অনুযায়ী সুদকে প্রত্যাহার করে দিবেন সুদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন তারপরে তিনি আল্লাহ তালার কাছে চাইবেন যে আল্লাহ আমার জন্য উত্তম ব্যবস্থা কোথায় আছে সেই ব্যবস্থার জন্য সর্বোচ্চ তিনি চেষ্টা করবেন অবশ্যই আল্লাহবুল আলমিন বান তাদের জন্য পথ খুলে দেবেন ওমাইয় তাক্লা আল্লাহ মখ রাজা আল্লাহ সুবাহতাল্লা করতে বলেছেন অমাইয়াতিল্লা যে সত্যিকার আল্লাহকে ভয় করবে আল্লাহ তা তার জন্য রাস্তা খুলে দিবেন আপনি একটু দেখেন যারা করেছে তারা রাস্তা পেয়েছে একটু কষ্ট হবে একটু সময় লাগবে কিন্তু অবশ্যই আপনি রাস্তা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি এই সাথে এনেছেন যে সমস্ত ব্যাংক ইসলামিক সিস্টেমে ব্যবসা করে যাচ্ছে আপনি তাদের সাথে লেনদেন করুন তাদের পলিসি সম্পর্কে জানুন তাদের পলিসি যদি সুদের বাইরে হয় তাহলে আপনি সেটা লেনদেন করতে অসুবিধা কোথায় আপনি সুদ যদি সেখানে না থাকে তাহলে আপনি লেনদেন করতে পারেন তাদের মাধ্যমে লেনদেন করতে পারেন তবে আমি মনে করে থাকি যে এই লেনদেনের ক্ষেত্রে সুদের আশ্রয় গ্রহণ করতে হবে এটা শর্ত নয় লেনদেনের আরও হাজারও মানে ডাইমেনশান আছে যে ডাইমেনশানে আপনি লেনদেন করতে পারবেন একটু চেষ্টা করুন আমরা শুধুমাত্র চাই যে অলসভাবে মানে সুদ বা সুদ জাতীয় ইনভেস্টের মাধ্যমে শুধু আর্ন করতে চাই ঘুমাই ঘুমাই অলস এই পদ্ধতি নয় একটু কষ্ট করতে হবে কিন্তু কষ্ট করলে অবশ্যই আপনি ভালো ব্যবসাও করতে পারবেন এতে আপনি উপকৃত হবেন পাশাপাশি সমাজ উপকৃত হবে সব কিছু সবাই উপকৃত হবে এবং আপনার টাকাগুলো সার্কুলেট হবে আল্লাহ আবুল আলমিন চাচ্ছেন বান্দারা মানে কাজ করুক এবং সক্রিয় সবার কাছে সম্পদ মানে আসবে যাবে সবার কাছে সম্পদ আসবে যাবে এভাবে সম্পদ আবর্তিত হবে কিন্তু সুদ এটাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে সুদ এই কারণেই সবচেয়ে বেশি ব্যাহত করে পুঁজিপতি যারা আছে পুঁজিবাদী যারা আছে তাদেরকে শুধুমাত্র সহযোগিতা করে আর বাকি গোটা সমাজের সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে কেউ আছেন

হ্যাঁ আমি পুরান ঢাকা থেকে বলছি যে প্রশ্নটা আমি করব সেজন্য আমি আমার নামটা বলতে চাচ্ছি না জি প্রশ্ন করুন আমার নামটা গগন রাইসা প্রশ্নটা করতে চাচ্ছি জি করুন আর টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন হ্যাঁ জি আর জি 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 প্রশ্ন করুন আমি ওনার কাছে প্রথম প্রশ্নটা হলো যে আপনারা এই লেভেলের যে বিজ্ঞাপনটা দেন এই বিজ্ঞাপনটা নিয়মিত ডক্টর সাইফুল্লাহ সাহেব দেখেন না জি আপনার প্রশ্ন পেয়েছি আর কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন আছে আপনি লাভ লাভেলো বিজ্ঞাপন প্রসঙ্গে প্রশ্ন করেছেন এমন প্রশ্ন তো করাই যায় আরও বহু প্রশ্ন তো এই প্রশ্ন থেকে জাগে এ বিজ্ঞাপনকে আমরা তৈরি করেছি এ বিজ্ঞাপনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বিজ্ঞান আলাদা অন্য বিভাগ দেখে আমরা যে সমাজে বসবাস করছি ঘর থেকে বাইর হচ্ছি মসজিদে যাওয়ার পথে আমরা যা যা অবলোকন করছি সব কিছু কি সঙ্গত একটি সমাজে অনাকাঙ্ক্ষিত অনেক কাজ হয় এই জন্য তো সমাজ সংস্কারের প্রয়োজন সংস্কার সব জায়গায় প্রয়োজন টেলিভিশনের প্রয়োজন যদি কোনো বিজ্ঞাপন অসঙ্গত হয় শুদ্ধ না হয় তার সাথে কারা জড়িত যারা বিজ্ঞাপন দেন বিজ্ঞাপন নির্মাণ করেন তাদের প্রতি যদি আপনি আহ্বান রাখতে পারতেন তাদের কাছে মেসেজটা পৌঁছাতে পারতেন এখন একটি রাষ্ট্রীয় ব্যবস্থায় সামাজিক ব্যবস্থায় অনেক বিষয় আছে আপনাকে ধন্যবাদ আপনি ইসলামী চেতনায় উজ্জীবিত তো ইসলামী চেতনে উজ্জীবিত আমরা যারা আমরা কিভাবে ইসলামকে পালন করব প্রতিষ্ঠিত করবো অনেক দীর্ঘ পথ তো এ বিষয়ে আপনি প্রশ্ন করেছেন যে ডক্টর সাইফুল্লা ওই বিজ্ঞাপনটি দেখেন কিনা না আমি বিজ্ঞাপন দেখি না কারণ হচ্ছে আমি তো প্রোগ্রাম ওইভাবে দেখি না টেলিভিশনে দেখি না আমি আমি টেলিভিশন দেখি না সুতরাং বিজ্ঞাপন আমি দেখি না তো সেটা আমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি কিন্তু এই ভাইয়ের প্রশ্ন থেকে আমি আমাদের এক বন্ধুর সাথে আমরা বিষয় নিয়ে কথা বলছিলাম মানে এ বিষয়ে তিনিও ইসলামিক অনেক বড় স্কলার ছিলেন আল্লাহাবুল রহম করুন মৃত্যু হয়েছে তো তিনি বলছিলেন যে আমাদের ভাইরা মানে তাদের ইমানের চেতনা এত বেশি ধীপ্ত যে তারা এত বেশি ইমানের চেতনায় উদ্দীপ্ত ধীপ্ত এবং বলিয়ান যে যেখানে নাইনটি নাইন মানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমস্ত মানে খারাপ কাজ হচ্ছে সেগুলো সম্পর্কে কোনো ধরনের প্রতিবাদ না করে যেখানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে ভালো কাজ হচ্ছে সেগুলোকে প্রতিবাদ করার জন্য তারা বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে আসেন মানে এটা চেতনাগত দিক থেকে কতটুকু শুদ্ধ বিবেচনায় যদি আনি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় আছি কারণ আমরা তো কাজ মানে যখনই চেতনার কথা বলবো যখনই ইমানের কথা বলবো আপনাকে খেয়াল রাখতে হবে যে যেই সমাজের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট ফাইভ কোটাটাই বলা যেতে পারে যে আল্লাহ এবং তার আসলে যে নির্দেশনা আছে এগুলোর বাইরে ফাইভ পার্সেন্ট যদি ইসলামের কথা বলা হয় সেটাও তো কঠিন একটি বিষয় সুতরাং এই বিজ্ঞাপন এই বিজ্ঞাপন সেগুলো এটা তখনই প্রশ্ন আসতো যখন সেই সমাজ থাকতো যে এখানে কোনো স্কোপ আছে যদি সেভাবে এই ভাই যদি এই প্রোগ্রামের স্পন্সার করেন তাহলে প্রশ্নই আসতো না যে মানে এ ধরনের বিজ্ঞাপনের বিষয় আসতো তো বিজ্ঞাপন কেন দেওয়া হয় থাকে টেলিভিশনগুলোতে সেটাও তিনি হয়তো ভালো করে জানেন না বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে টেলিভিশনে প্রোগ্রামগুলোকে রিভাইভ করার জন্য সারভাইভ করার জন্য যাতে করে প্রোগ্রামগুলো সাস্টেনেবল থাকে এখন সবাইকে বিজ্ঞাপন দিতে পারে সেই জন্য বিষয়গুলো বিবেচনা রাখা দরকার কোনো সন্দেহ নেই আমরা আপনার যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা কর্তৃপক্ষ বুঝতে পেরেছে আমরাও বুঝতে পেরেছি আপনিও জানেন কিন্তু তারপরেও প্রশ্ন করেছেন এই জন্য আমরা আপনাকে দৃষ্টি আকর্ষণ করলাম যে আসলে মানে আমরা যেখানে আছি সেখানে আমরা কোথায় আছি সেটা আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা বিবেচনা করতে আমার জন্য সহজ হবে আমাদের জীবনযাপন যাবিত জীবন সেখানে আমরা কীভাবে জীবনযাপন করছি আসলে এখানে আত্মসমালোচনার বিষয় আছে আপনাকে ধন্যবাদ আসলে আরও সুন্দর বিজ্ঞাপন হলে হয়তো আপনার মধ্যে এ প্রশ্ন জাগত না আমরা সুন্দর এবং শালীন বিষয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম আমার তিনটে প্রশ্ন দুটি প্রশ্ন করলে ভালো হয় প্রথমটা হচ্ছে আমি যে কোরআন তেলাওয়াত করি এবং অর্থ করি এখন কিছু কিছু উচ্চারণ আর শুদ্ধ করার জন্য যদি আমি বাংলা উচ্চারণটা দেখি নাকি ভুল হবে নাকি কোরআন শুদ্ধ হবে বি আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা যে ব্যাংকে 10 বছর 5 বছরের জন্য যে টাকাটা রাখি এই মূল টাকা যেটা আমি মানে 520 এর 1 টাকা দাম বাকি Debt 520 এর 1.5 লাখ টাকা দিয়েছি। তাহলে আমার কি যেটা যদি আমি আমার মূল টাকা যেটা জমা থাকে সেটা আমি নিয়ে বাকি লাজে টাকাটা যদি আমি ভোটারকে দিয়ে দেই তাহলে কি আমার গুনাহ হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা দুটাতেই সীমিত থাকুন আমরা দুটা বেশি প্রশ্ন তো নিতে পারছি না ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন উনি পরান পরেন অর্থ পরেন তবে উচ্চারণের ক্ষেত্রে বাংলা যে উচ্চারণ সেটা উনি ফলো করেন ঠিক আছে এই কাজটি আপনার প্রথম হচ্ছে বাংলা উচ্চারণের মাধ্যমে আপনি কোরআন কারিমের সঠিক উচ্চারণ করতে পারবেন না আপনার উচ্চারণ শুদ্ধ করতে পারবেন না সুতরাং এর সহযোগিতা নিলে আপনার উচ্চারণ চিরস্থায়ী ভুল হয়ে যাবে মানে এর আর শুদ্ধ করার সুযোগ থাকবে না এই জন্য আপনি এই কাজটি না করাটা আপনার জন্য উত্তম সেকেন্ড হচ্ছে যেটা সেটা হলো আপনি উচ্চারণ শেখার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ কালামের উচ্চারণ তেলাওয়াত শিখতে বাধা কোথায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যবস্থা আছে এবং বিভিন্ন জায়গায় কোরআন করিমের তেলাওয়াত শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াতের জন্য অনেক ভাই বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে চেষ্টা করতে করে যাচ্ছেন সুতরাং আপনি শেখার জন্য চেষ্টা করুন সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে থার্ড যে বিষয়টি সেটা হলো বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াতের বিষয়ে আলেমদের বড় ধরনের ইখতলাফ বা মতপার্থক্য রয়েছে বরং অধিকাংশ লামাই কেরামের বক্তব্য হচ্ছে এই ধরনের তেলাওয়াত বৈধ নয় এই ধরনের তেলাওয়াতই বৈধ নয় কারণ এই তেলাওয়াতের মাধ্যমে কোরআন কালিমের অর্থের পরিবর্তন হয়ে যায় কোরআন বিকৃত হয়ে যায় আল্লাহ আব্বুল কালামকে বিকৃত করার এই কাজটি শুদ্ধ নয় সুতরাং এটা আপনি করতে যাবেন না বরং আপনি কোরআন কারিমের উচ্চারণ শেখার জন্য চেষ্টা করুন এই ক্ষেত্রে তেলাওয়াত এবং অর্থ এর আগে প্রথমে উচ্চারণ শিখতে হবে তারপরেই তো আপনি কোরআন শেখার সাথে আপনি এরপর অর্থ যদি আপনি নিজে বাংলা পড়তে পারেন সেটা আপনার জন্য পড়া যায় বৈধ কোনো সন্দেহ নেই বাংলা পড়তে পারলে পড়তে পারবেন কিন্তু তেলাওয়াত আগে শিখুন তেলাওয়াতটা আপনার জন্য খুবই জরুরি তারপরে তেলাওয়াত শিখার সাথে আপনি অর্থ এবং আরবি ট্যাক্স যাতে করে বুঝতে পারেন সে চেষ্টা করুন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আপনি আরও জানতে চেয়েছেন ব্যাঙ্কে আপনি পাঁচ বছর মেয়াদে কিছু টাকা রেখেছেন সেখান থেকে আপনি সুদ পাচ্ছেন আপনি একটি অঙ্কের কথা বলেছেন সেটা যদি আপনি কাউকে দিয়ে দেন তো মূল টাকা আপনি ভোগ করেন এতে কি ওনার হবে গুণা তো হবেই যেহেতু সুদের সাথে সম্পৃক্ত হয়েছেন এই জন্য গুণা হবে আপনি এই গুনা থেকে বাস্ত হলে আপনাকে সুদের থেকেই বেরিয়ে আসতে হবে মানে সুদের এই গণ্ডিতে গেলেই গুনার সাথে আপনি লেগে গেলেন তাই আপনি যদি টাকা অন্য কাউকে দিয়েও দেন সুদি কারবার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অবশ্যই আপনি এর জন্য গুণাগার হবেন যেহেতু আপনি সুদ গ্রহণ করতেছেন আপনি অন্যকে দিয়ে দিচ্ছেন কিন্তু সুদ তো গ্রহণ করতেছেন অবশ্যই তাদের জানা দরকার সে তো এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে এমন লোক নেই যে জানে না যে সুদবিহীন ব্যাংকিং সিস্টেম বাংলাদেশে আছে এরকম কি আছে হয়তো জঙ্গলে টঙ্গলে থাকলে তিনি জানেন না এমন হতে পারে আমার জানা নেই যাই হোক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি লাইনে আছি জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আছি লাইনে আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন হলো যে আমি সরকারি চাকরি করতাম আমার নাম আপনি একটা আমি ঢাকা থেকে বলছি জি প্রশ্নটি করুন সরকারি চাকরি করতেন টাকাটা আমি আসলে আগে অত মানে ওরকম সিরিয়াসলি ভাবিনি এখন সব যে রিফান্ডের টাকা যা আমার সুদ হয়েছে 3.5 লাখ 4 লাখ সব হিসাব করে বের করে আমি এক দিয়ে দিয়েছি জনকল্যাণে জনকল্যাণ বলতে ধরেন আমাদের বাড়ি সে বাড়িতে অন্যান্য অনেক লোক থাকে সেখানে একটা বাড়ির সামনে একটা কাচারি ঘর করার জন্য বাড়ির সামনে একটা রাস্তা করার জন্য টাকাটা দিয়ে দিয়েছি জি প্রশ্নটি কি প্রশ্নটি হচ্ছে যে মানে সুদের টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম এটার জন্য করলাম এটা হবে কি না ঠিক আছে কিনা এই তো আপনি তো সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর এই টাকাটা পেয়েছেন তাই না জি পেয়েছিলাম আগেই পেয়েছি কিন্তু আগে ধরে আলাদা এখন এখন আলাদা করে আপনি জনকল্যাণে দুটি কাজ করেছেন বাড়ির সামনে কাচের ঘর নির্মাণ করে দিয়েছেন মানুষ থাকার জন্য আর রাস্তা তৈরির জন্য দিয়েছেন এই তো ঠিক আছে কি না ধন্যবাদ আপনাকে পেয়েছেন তো না পেয়েছি তিনি যে কাজটি করেছেন এটা বৈধ সুদের টাকা দিয়ে জনকল্যাণে যে কাজটি করেছেন সেটা করা জায়েজ রয়েছে সুদের টাকা নিজে রাখেননি বের করে দিয়েছেন আপনার এই কাজটি শুদ্ধ হয়েছে সঠিক হয়েছে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমার উদয় আমি ঢাকা থেকে বলছিলাম জি ভাইয়া বলুন জি আমার প্রশ্নটা হচ্ছে দুটো প্রশ্ন আমার দুটো প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে সুদকে যে ব্যক্তি সুদ খায় সে কি ইয়া ইবাদত করলে তার ইবাদতটা কবুল হবে আর একটা প্রশ্ন হচ্ছে আহ নিয়ামুল কোরআনে লেখা আছে খতমে খাদেগান এরকম আর অনেকগুলো খতম আছে ওইসব খতম করলে মানে ওইসব খতম করলে লেখা আছে যে আপনি যা চাইবেন তা কবুল হয়ে যাবে এটা কি কোরআন হাদিস দ্বারা ইয়া ভেরিফাইড এই দুটা প্রশ্ন হচ্ছে আমার ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন যারা সুদ খায় তাদের ইবাদতকে কবুল হবে আল্লাহ সুবানও তারা কাদের ইবাদত কবুল করবেন আল্লাহ বুলিয়েন বলে দিয়েছেন ইন নামাই তাকাব্বার উল্লাহ হমিয়ান মোত্তাকিদ আল্লাহ বুলারিন শুধুমাত্র মোত্তাকিদের কাছ থেকে কবুল করবেন মোত্তাকিদের আমল কবুল করবেন মাকিদের একটা কবুল হবে না সুতরাং সুদ যিনি খান তিনি কি আসলেই মানে উত্তীর্ণ হতে পেরেছেন প্রশ্নই আসে না অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ্লামে স্পষ্ট করে বলে যে ইন আল্লাহ তয়ী বলল্লা ইকবাল তয় ই আল্লাহ তালা নিজের পবিত্র পবিত্র জিনিস তারা গ্রহণ করেন না সুতরাং হারাম এর মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমীদের ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না রসুল আল্লাহ আসলাম আর একটি হাদিস হয়েছে রসুল্লাহ আসলাম বলেছেন যেহু হারা হারামুন ও মেশ্যারা ওমেল ওই ব্যক্তি দ্বার কীভাবে কবুল হবে যে যা খেয়েছে হারাম যা পড়েছে হারাম যা পান করেছে হারাম সুতরাং হারামের কারণে বান্দাদের ইবাদত আল্লাহ রাবুল্লা আলমের কাছে কবুল হয় না এটি ইবাদত যেই পাঁচটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত তোমাদের সর্বশ্রেষ্ঠ মূলনীতি হচ্ছে এই যায় সেটা হলো আবুল ওয়াদি আবুল আবুল ওলিদ আবদুল্লাহ আবদুল্লা আলবাজি রহমতুল্লা রহমতুল্লাহ বলেন যে সেলফে সলফে গুণ ইবাদতের মূল ভিত্তি করেছেন পাঁচটি বিষয়ের পর তমধ্যে একটি ভিত্তি হচ্ছে হালাল 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 খেতে হবে যদি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে আগের যে বিষয়গুলো আছে সবগুলোই পণ্ড হয়ে যাবে পুরাটাই পণ্ড হয়ে যাবে এই জন্য হালাল ভিত্তি না হলে ইবাদত সত্যিকার অর্থে কবুল হবে না কোনো সন্দেহ নেই উনি আরেকটি প্রশ্ন করেছেন একটি গ্রন্থের কথা উল্লেখ করেছেন সেখানে লেখা আছে বিভিন্ন খতমের কথা এ খতম করলে এই কবুল হবে এ খতম করলে এই কবুল হবে এগুলো কি ঠিক আছে হ্যাঁ খদমে খাজেগানের কথা উল্লেখ করেছেন যে খদ্মে খাজিগান যদি খতম খতম করে থাকেন তাহলে যা চাইবেন তা পেয়ে যাবেন না এই বক্তব্য ভেরিফাইড না এই বক্তব্যের কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই জি প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনারা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানও দেখতে পারবেন ভিজিট করুন কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন তো আজকে আমরা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম এই দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব